গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আজকে দেখো খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আর চা খাবো বলে রেডি একদম ছটা সাড়ে পাঁচটার মধ্যে চা নিয়ে বসে পড়েছি চা আর বিস্কুট এরপরে আর কিছু খেতে পারবো না আজকে তো আমার ওটি আছে মানে আমার আজকে অপারেশনের ডেট আছে তা দেখো ছেলে কাছে নোখ কাটছি ও বললো মা আসো আমি নখটা কেটে দিচ্ছি তার নখ কাটছি আর নকটা কাটা হয়ে গেলে তারপরে হাতের কানের যা যা আছে সব খুলে দেবো এ দেখো কানেরটা খুলে ফেলেছি আর নাক ছাবিটাও খুলে ফেলেছি ঠিক আছে তা এবার চলো এবার যে যেতে হবে মিঠিকে এক্ষুনি মাসি নিতে আসবে আর তোমাদের দেখায় ব্যাগে কি কি নিয়েছি যদিও এগুলো কিছুই লাগবে না তাও দেখো নিয়েছি কি কি তোমার দেখাচ্ছি এই ব্যাগের মধ্যে কয়েকটা জিনিস নিয়েছি যেমন ধরো এই জলের বোতলটা নিয়েছি যদিও এটা লাগবে না তাও একটু নিয়ে নিয়েছি আর কি একটা জলের বোতল নিয়েছি ওয়াটার বোতল আর কি জলের বোতল নিয়েছি আর হচ্ছে তোমার নাইটি নিয়েছি আর সায়টা নিয়েছি আর একটু মাজন নিয়ে নিয়েছি যদিও এগুলো কিছুই লাগবে না হয়তো চিরুনি নিয়েছি সিমেন্টে লাগবে গামছা একটা রেখে দিয়েছি কারণ এটা তো হসপিটাল এটা তো ওখানে তো ড্রেস পরতে হবে না তো একটা গায়ে ওড়না দেওয়ার জন্য নিয়েছি একটা চাদর নিয়েছি যেমন তো ঠান্ডা লাগার কানে চাপা দেওয়ার জন্য নিয়েছি তা মিঠিকে কে রেডি করলাম মিঠি তো মিমির কাছে থাকবে আমার দেখো রেডি হয়ে গেছি তা মিঠি মিমি বলতে যে ওকে পড়ায় আর সে বলেছে যে দিদি ভাই সকালে দিয়ে যে শুনবে মাস শুনবে হ্যাঁ তারপরে এরকম কাজকর্ম করবে তা দিদির কাছে দিয়ে ওই নিয়ে যাচ্ছে মিমির কাছে ওরকম থাকবে হ্যাঁ মিমি তো যে আনটি ওকে পড়ায় তাকে মিমি বলে খুব ভালোবাসে ওকে ওই জন্য মিমি বলে ডাকে তাও সকালের দিকটা ওই মিমি কাছে থাকবে তা দিয়ে আসতে গেলো দিদি তো কাজকর্ম করবে সকালের দিকে রাত্রিবেলা দিদি সামলাবে আর রাত্রিবেলা দিদি তো আমার বাড়ি থাকবে মিটিকে রাখার জন্য মিটিকে দেখাশোনা করছে আর কি তোমার দেখো আমি পুরো বেরিয়ে পড়েছি হসপিটালে চলে গেছি আর এই ড্রেসটা দিয়েছে প্রথমে বললো এই ড্রেসটা পরো তারপরে ওটির জন্য তো আলাদা ড্রেস আছে সেটা পড়তে হবে ড্রেসটা পরে বসেছি তোমাদের একটু দেখাই দেখো সবাই বয়স্ক আর কি যারা আছে সব বয়স্ক আর কি মাদের মতন বয়স মা দিদা ঠাকুমা এদের মতন বয়স সব আছে এই যে কাপড় দিয়ে যেটা ঘেরা দেখছে ওটা হচ্ছে সব মানে যখন কোনো কাপড় যেমন ছাড়া হয় না তখন ওটা মানে পদাটা দিয়ে দেওয়া হয় আর কি যাই হোক আমার ওটি হয়ে গেছে দেখো এগারোটা আমার সাড়ে এগারোটার সময় আমাকে নিয়ে গেছে ওটির জন্য আর কথা ছিল দেড়টার সময় হবে একটু দেড়টার সময় যেহেতু আমি অনেক তাড়াতাড়ি চাটা খেয়ে নিয়েছিলাম বিস্কুট চাটা ওই জন্য তাড়াতাড়ি এত হয়ে গেছে জানি না সিস্টেম আমি বলতে পারছি না এটা ডক্টর একমতো বলতে পারবে জিনিসটা কী ব্যাপার না যেহেতু আমার আগে খাওয়া হয়ে গেছে ওই জন্য হয়তো দেখলো যে কোনো ব্যাপার না ওটি করা যাবে তা আমি এখন শুয়ে আছি মিটির বাবা দেখছি আর কি মিঠির বাবা তো সারাদিন ওখানেই ছিল বারোটার আগেই আর কি ঢুকিয়ে দিয়েছে বেডে আমাকে তা মিঠির সঙ্গে কথা বলছি মিঠি মিনি বাড়িতে রয়েছে তা কথা বলছি আর মিঠির বাবার দিকে ভিডিও করেছে কখন ভিডিও করেছে জানি না তা আমার ফোনে দিয়েছে আমি তোমার দেখালাম তারপর আমাদের জল দিলো খেতে আর সাড়ে পাঁচটার দিকে আমাকে স্যুপ দিয়েছিল স্যুপ আর হচ্ছে এক কাপ চা দিয়েছিল লিকার চা তা সেটা খেলাম তোমার মিঠির বাবার সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম আর কতক্ষণ ধরে বা বসে থাকবো অনেকক্ষণ ধরে বসেছিলাম শুয়েছিলাম কতক্ষণ না শুয়ে থাকবো মানে তারপরে একটু বললাম আমাকে একটু বসিয়ে দাও তো আমি বসলাম সবার সঙ্গে কথাবার্তা বলছি আমাকে বললো সেই বললো রাত্রিবেলা তোমাকে ভাত দেওয়া হবে ভাত খাবে চিকেন দিয়ে ভাত দিয়ে খাবে তা চলো দেখায় তোমাদের কী কী দিয়েছে খাবার এই যে দেখো এটা হচ্ছে তোমার পেঁপে দিয়ে আলু দু তরকারি দিয়েছে ডাল চিকেন আর ভাত দিয়েছে আর এটা হচ্ছে তোমার শিমই পায়েস ঠিক আছে এটা হচ্ছে বেলা ডিনার রাত্রি ডিনার হয়ে গেছে খেরাম শুয়ে পড়লাম ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখাবো মানে আমি তো এখন হসপিটালে আছি